গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক না হওয়া পর্যন্ত সমাজে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। নিজেদের অধিকারের আদায়ে তাই নাগরিকদের সজাগ থাকতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে নগর ব্যবস্থাপনায় সুশাসন শীর্ষক ছায় সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এরকম অভিমত উঠে আসে। সকালে এফডিসিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, তেঁতুলতলা মাঠের মালিকানা সিটি কর্পোরেশনের হাতে যায়নি, পুলিশ শিশুদের সাথে যে অন্যায় করেছে তারও সুরাহা হয়নি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সিটি কর্পোরেশনের সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। নগর প্রশাসনের নিজস্ব ক্ষমতার যথাযথ প্রয়োগে নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব। প্রতিযোগিতায় ঢাকা কলেজকে হারিয়ে বিজয়ী হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। সিটি কর্পোরেশন থেকে দায়ী করা হয় ওয়াসাকে, ওয়াসাকে দায়ী করে সিটি কর্পোরেশন, যে আমাদেরকে একটা সুশাসন ফিরিয়ে আনতে হবে, আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা যারা রয়েছেন তাদেরকে ভাবতে হবে যে আমাদের ঘাটতি কোথায়। যে নগর সরকারই হোক বা সিটি কর্পোরেশন হোক না কেন, সুশাসন নিশ্চিত করবার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই বিশেষ করে শহরের নাগরিকদের যদি আমরা তাদের নাগরিক সুবিধা প্রদান করতে চাই, আমাদেরকে আসলে এমন একটা নগর ব্যবস্থাপনার কথা ভাবতে হবে যে নগর ব্যবস্থাপনায় এক বিঘার খেলার মাঠ নিয়ে আমাকে আন্দোলন করতে হবে না। নগর পরিকল্পনা বিধ্বস্ত, সকল পর্যায়ে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার আমরা চাই।